আপনারা শুনছেন বিজয়পুর জ্যোতিষ্ঠাই কলেজের একমাত্র ইন্টারনেট রেডিও স্টেশন রেডিও কলকাতা এখন রেডিও কলকাতায় থাকছে কৃষি বিষয়ক অনুষ্ঠান চাষবাস আজকে চাষবাস অনুষ্ঠানে আপনারা শুনবেন মুরগির সব ব্যবচ্ছেদ ও রোগ নির্ণয় পদ্ধতি সম্বন্ধে বলবেন ডক্টর মৃত্যুঞ্জয় মন্ডল অধ্যাপক ও ও পশ্চিমবঙ্গ, প্রাণী বিশ্ববিদ্যালয়। শুনবেন বিশিষ্ট শিল্পী পূর্ণচন্দ্র সামন্তের রচিত ও তারি কণ্ঠে এ বিষয়ের উপর গান অনুষ্ঠানটি সাক্ষাৎকার গ্রহণ ও উপস্থাপনায় আছেন পবিত্র কুমার মণ্ডল সম্পাদনায় সুদক্ষিণা ঘোষাল সম্প্রচার সহায়তায় রাজু সর্দার অলঙ্করণ ও সঞ্চালনায় বেবি সর্দার অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন রাজেশ্বর সাহা আমি বেবি সর্দার আপনাদের সাথে রয়েছি রেডিও কলকাতায় শুনতে থাকুন আজকে অনুষ্ঠান গ্রাম বাংলার সকল শ্রোতা বন্ধুকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান শ্রোতা বন্ধুরা আজ আমাদের অনুষ্ঠানে একটি বিশেষ বিষয় নিয়ে আলোচনা করব বিশেষ বিষয়টি কেমন সেটা একটু শুনে নেওয়া যাক এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ আমাদের কাছে সেটা যেমন আমাদের মানুষের জীবনের ক্ষেত্রে তেমনই প্রাণীদের ক্ষেত্রে তো আজ আমরা কথা বলবো মুরগির সব ব্যবচ্ছেদ ও রোগ নির্ণয় এ বিষয়ে আলোচনা করার জন্য বিশেষজ্ঞ হিসেবে রয়েছেন ডক্টর মৃত্যুঞ্জয় মন্ডল অধ্যাপক ও পরীক্ষা নিয়ামক পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্যবিজ্ঞান বিশ্ববিদ্যালয় ডক্টর মন্ডল আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই নমস্কার নমস্কার পবিত্র নমস্কার সমস্ত শ্রোতা বন্ধুদের আমরা বিষয় রেখেছি মুরগির সব ব্যবচ্ছেদ ও রোগ নির্ণয় তো আমরা তো কথায় কথাই শুনি যে যে কোনো একটা বিষয় নিয়ে এটার একটা তদন্ত হোক মানে ময়না তদন্ত তাই তো হ্যাঁ মুরগির রোগ নির্ণয়ে এই সব ব্যবচ্ছেদ বা ময়না একটা গুরুত্ব রয়েছে যদি একটু আলোচনা করেন অবশ্যই মুরগির রোগ নির্ণয়ের ক্ষেত্রে সব ব্যবচ্ছেদ বা ময়না তদন্তের গুরুত্ব অপরিসীম পোল্ট্রি ফার্মে যখন হঠাৎ করে মুরগি মারা যায় তখন রোগের প্রকৃতি এবং কারণ সঠিকভাবে বোঝার জন্য ময়না তদন্ত বা সব ব্যবচ্ছেদ করা অত্যন্ত প্রয়োজনীয় কারণ ময়না তদন্তের মাধ্যমে মৃত মুরগির শরীরের অভ্যন্তরীণ অঙ্গ প্রত্যঙ্গ পরীক্ষা করা লক্ষণ গুলো চিহ্নিত করা যায় এছাড়াও সব মাধ্যমে কোন ভাইরাস, ছত্রাক পরজীবী ছত্রাক বিষ বা পুষ্টির ঘাটতির কারণে মুরগির মৃত্যু হয়েছে কিনা তা নির্ধারণ করা যায় এর ফলে সঠিক চিকিৎসা ব্যবস্থা গ্রহণ করা সম্ভব হয় এবং একই ধরনের সমস্যা ভবিষ্যতে হলে তা আমরা এড়াতে পারি সঠিক সময়ে এবং সঠিকভাবে সব ব্যবচ্ছে ফার্মের আর্থিক ক্ষতি যেমন কমানো সম্ভব তেমনি উৎপাদনশীলতা বৃদ্ধি করাও সম্ভব সুতরাং পোলট্রি রোগ নির্ণয়ে বা মুরগির রোগ নির্ণয়ে সব ব্যবচ্ছেদ তথা ময়না তদন্ত একটি অপরিহার্য এবং কার্যকর উপায় খুব পরিষ্কার ভাবে বুঝতে পারলাম যে একটা গুরুত্ব রয়েছে এবং তাহলে এখানে যে সমস্ত যন্ত্রপাতি বা সরঞ্জামের প্রয়োজন হয় হ্যাঁ সেগুলো নিয়ে যদি একটু আলোচনা করেন অবশ্যই সব ব্যবচ্ছেদ করতে গেলে যে সমস্ত যন্ত্রপাতি প্রয়োজন হয় বা সরঞ্জাম দরকার হয় তা আমি এক এক করে বলছি মুরগির সব ব্যবছেদের জন্য কিছু নির্দিষ্ট সরঞ্জাম অবশ্যই প্রয়োজন হয় এই সরঞ্জামগুলি মুরগির অভ্যন্তরীণ অঙ্গ পরীক্ষা করতে এবং রোগ নির্ণয় করতে সহায়ক হয় সব ব্যবচ্ছেদের গুরুত্বপূর্ণ সরঞ্জামগুলি হলো যেমন সব সব দেহকে কাটবার জন্য কিছু যন্ত্র লাগে আবার কিছু নমুনা সংগ্রহ করার জন্য লাগে কারণ আমরা এই সব ব্যবচ্ছেদ করে রোগ নির্ণয় করি তারপর সেটা আবার আমরা ল্যাবরেটরিতে মানে রসায়নাগারে পাঠাই তার জন্য নমুনা সংগ্রহ করতে হয় তো এক এক করে আমি বলছি এক নম্বর সার্জিক্যাল কাঁচি লাগে যেটি ছোট সূক্ষ্ম কাটার জন্য হ্যাঁ বিভিন্ন ধরনের কাঁচই আমাদের প্রয়োজন হয় দু নম্বর সার্জিক্যাল ব্লেড এবং হ্যান্ডেল মুরগির শরীর কাটার জন্য ধারালো ব্লেড এবং হ্যান্ডেল খুবই প্রয়োজনীয় তিন নম্বর ফরসেপ কাজে লাগে ছোট অঙ্গ প্রত্যঙ্গ টিস্যুগুলি ধরে রাখতে ফরসেট ব্যবহার করা হয় সদ্যবচ্ছাদের সময় চার নম্বর মাংস টিস্যু কাটার জন্য এবং তাদের বিশ্লেষণের জন্য একটি যন্ত্র ব্যবহার করা হয় তার নাম স্ক্যাল পেলে এছাড়া সিরিং এবং নিডিল আমরা জানি এটি রক্ত সংগ্রহ করার জন্য এবং ইনজেকশন দেওয়ার জন্য ব্যবহৃত হয় অনেক সময় মুরগি ফার্মে মুরগি মরে না কিন্তু কিছু মুরগি অসুস্থ হয়ে থাকে এবার তাকে আমরা মেরে তার সব ব্যবচ্ছেদ করে কিন্তু আমরা জানতে পারি যে কি কি সমস্যা সেখানে দেখা দিয়েছে একটা ফার্মে অনেক মুরগি রয়েছে তাদের প্রায় যদি একই রকমের লক্ষণ হয় যেকোনো একটাকে আমরা সেই সবটাকে তাকে মেরে তাকে সবটাকে নিয়ে ব্যবচ্ছেদ করে দেখে নিলেন যে কি চলছে তাই তো দেখে পরীক্ষা করে বাকিগুলোকে আমরা বাঁচাতে চিকিৎসা করতে হ্যাঁ 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 সেইটা আমাদের কারণ আমরা তো একসাথে অনেক মুরগি চাষ করি হ্যাঁ সেক্ষেত্রে একটা মুরগিকে আমরা যদি মেরে দিই তাতে লোকসান কিছু না বরং আমরা আমাদের পুরো বাঁচাতে পারি বাঁচাতে এইভাবে সব ব্যবছদ করলাম করে কিছু নমুনা সংগ্রহ করতে হবে সেই নমুনাগুলোকে সংরক্ষণ করে রাখার জন্য ফর্মালিন ব্যবহার করি আমরা ধরুন একটা যকৃত বা ফুসফুস বা উৎপিণ্ড তার একটু পোর্শন কেটে নিলাম একটু অংশ কেটে নিলাম তাকে আমরা টেন পারসেন্ট ফরমালিনে রেখে দেব পরবর্তীকালে থেকে রসায়নগারে পরীক্ষা করার জন্য সাত নম্বর পয়েন্ট হলো গ্লাভস এবং মাস্ক মানে আমাদের সুরক্ষা ও স্বাস্থ্যবিধি রক্ষা করার জন্য গ্লাভস হাতে গ্লাভস পরি এবং মুখে মাস্ক পরা অত্যন্ত জরুরি কারণ কিছু রোগ আছে যেটা আমাদের মধ্যে হয় এবং বলে কিন্তু তার পরিণতি মৃত্যু তার একমাত্র উদাহরণ আপনারা সবাই জানেন বার্ড ফ্লু বার্ড ফ্লু হ্যাঁ মুরগির যেটা ইনফ্লুয়েঞ্জা রোগ সবাই জানেন থেকে মানুষের ছড়ায় এবং তাতে মৃত্যু হয়ে এইগুলো জন্য আমাদের গ্লাভস এবং এবং মাস্ক সুরক্ষা স্বাস্থ্যবিধি রক্ষা করার জন্য ব্যবহার করতে হবে এই হলো সরঞ্জাম আচ্ছা আচ্ছা তো একটু যদি আমাদের গল্পের মতো করে বুঝিয়ে দেন কারণ এটা তো খুব একটা জটিল বিষয় এবং খুব একটা গুরুত্বপূর্ণ বিষয়

আমি এক এক করে ধাপ বলছি আপনারা চেষ্টা করুন প্রথম ধাপ হলো প্রস্তুতি স্বাস্থ্যবিধি নিশ্চিত করুন আগেই বলেছি আগে হাত ধুয়ে প্রতিরক্ষামূলক পোশাক পরুন মানে গায়ে লাগান তারপর সরঞ্জাম প্রস্তুত করুন সমস্ত প্রয়োজনীয় সরঞ্জাম যেগুলো আগে বললাম হাতের কাছে রাখুন যেমন কাঁচি ব্লেড ফটে সিরিঞ্জ নিডল এবং ফর্মেল সবকিছু হাতের সামনে রেখে দেব এই গেল আমার প্রথম ধাপ দ্বিতীয় ধাপ পরীক্ষা মানে দেহের অবস্থা মূল্যায়ন বাইরে থেকে দেখব যে নিতার কি অবস্থা রয়েছে যেমন মুরগির বাহ্যিক চেহারা তার পালকগুলো কেমন আছে ত্বক চোখ এবং মুখ পরীক্ষা করুন কোন অস্বাভাবিকতা বা ক্ষত চিহ্নিত করুন যদি থেকে থাকে মুরগির ওজন এবং মাপজোক নিন মুরগির ওজনটা কত এবং তার দৈর্ঘ্যটা মাপুন মানে বয়সের সাথে সাথে তাদের ওজন এবং মুরগির ওজন এবং তার যে দৈর্ঘ্য সেটা তো ভ্যারি করে সেই কারণে এটা নিতে হয় তিন নম্বর অভ্যন্তরীণ পরীক্ষা অভ্যন্তরীণ পরীক্ষার জন্য শরীর কাটতে হবে তো প্রথম স্টেপ হলো শরীর কাটা একটি কাঁচি বা সার্জিক্যাল ব্লেড ব্যবহার করে মুরগির ত্বক ও পেশি কেটে অভ্যন্তরীণ অঙ্গ প্রত্যঙ্গ উন্মোচিত করুন অঙ্গ প্রত্যঙ্গ তারপর অঙ্গ প্রত্যঙ্গ পরীক্ষা করতে হবে একে একে প্রতিটি অভ্যন্তরীণ অঙ্গ যেমন কাটলে প্রথমেই দেখতে পাব লিভার যাকে আমরা বাংলায় যকৃত বলি তারপর মানে স্প্লিন বৃক্ষ মানে কিডনি অন্ত্র ইন্টেস্টাইন গিজার্ড পর্যায়ক্রমে পরীক্ষা করুন এক এক করে কি পরীক্ষা করবো আমরা অঙ্গের আকার রংটা কিরকম এবং গঠন পর্যবেক্ষণ করতে হবে আমাদের কেন একটা সুস্থ সবল মুরগির বিভিন্ন অঙ্গ রং তাদের আকার একরকম হয় এবং তারা যদি রোগগ্রস্ত হয় সেগুলো পরিবর্তিত হয়ে যাবে সেইটা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে পর্যবেক্ষণ করতে হবে সাথে সাথে নমুনা সংগ্রহ করতে হবে সন্দেহজনক টিস্যু বা তরল সংগ্রহ করুন এবং পরীক্ষাগারে বিশ্লেষণের জন্য সংরক্ষণ করতে হবে আমাদেরকে তিনটে ধাপ চলে গেল চতুর্থ ধাপ হলো কিছু পরীক্ষা আমাদের করতে হয় যেমন বায়োকেমিক্যাল পরীক্ষা বলি যেমন ধরুন রক্ত এবং অন্যান্য তরল পদার্থ পরীক্ষা করুন মাইক্রোস্কোপিক পরীক্ষা টিস্যু স্লাইড প্রস্তুত করুন মানে কোন যে সমস্ত আমাদের অর্গ্যানগুলো অঙ্গ প্রত্যঙ্গ গুলো আছে তাদের একটা ছোট্ট পোর্শন কেটে নিয়ে স্লাইড বানাতে হয় বানিয়ে মাইক্রোস্কোপের মাধ্যমে পরীক্ষা করতে হয় আবার কিছু কিছু রোগ হয় যেগুলো ব্যাকটেরিয়া গঠিত সে কারণে ব্যাকটেরিয়াল কালচার করতে হয় কোন ইনফেকশন চিহ্নিত করার জন্য ব্যাকটেরিয়াল কালচার পরীক্ষা করতে পারেন সেক্ষেত্রে আমরা বুঝতে পারি যে রোগটা ব্যাকটেরিয়া গঠিত না অন্য কিছু পঞ্চম ধাপ হলো রিপোর্ট প্রস্তুতি এই যে আমরা কাটলাম অভ্যন্তরীণ অঙ্গ প্রত্যঙ্গ গুলো পর্যবেক্ষণ করলাম পরীক্ষা নিরীক্ষা করলাম তার ভিত্তিতে আমাকে একটা রিপোর্ট দিতে হবে রিপোর্ট প্রস্তুতি কিভাবে করব পর্যবেক্ষণ এবং ফলাফল সব ব্যবচ্ছেদের সময় করা সমস্ত পর্যবেক্ষণ এবং ফলাফল নথিভুক্ত করুন রিপোর্ট লিখুন কিভাবে লিখবেন সমস্ত তথ্য সংকলন করে একটি বিস্তারিত রিপোর্ট তৈরি করুন যা রোগ নির্ণয়ে সহায়ক হবে এই গেল আমার রিপোর্ট প্রস্তুতি তারপর হলো সুস্থ ধাপ পরিষ্কার ও সংরক্ষণ এটিও কিন্তু খুব গুরুত্বপূর্ণ ব্যবহৃত সরঞ্জামগুলি জীবাণুমুক্ত করুন এবং পরিষ্কার করুন কারণ এগুলি আমরা আবার পরবর্তীকালে ব্যবহার আচ্ছা কিভাবে করা হয় করতে গেলে আমরা ওদেরকে দিয়ে করতে পারি। আমরা সাবান দিয়ে বা কোনো খাট সাবান দিয়ে পরিষ্কার করে নেবো সেগুলোকে রোদ দূরে শুকিয়ে নেব রোদ সব থেকে ভালো জীবাণুমুক্ত করার জন্য হ্যাঁ রোদ দূরে প্রখর রোদ দূরে রেখে যেতে পারি ধরুন যে ব্লেডটা ব্যবহার করেছি বা আমরা কাঁচি ব্যবহার করেছি

ভালো গ্লাভস ইউজ ব্যবহার করলে তো এইভাবে আমরা জীবাণুমুক্ত করে নি তারপর বর্জ্য পদার্থ সঠিকভাবে কারণ বলছি ময়না তদন থেকে উৎপন্ন বর্জ্য এবং ব্যবহার করা গ্লাভস এবং অন্যান্য সুরক্ষামূলক সামগ্রী সঠিক ভাবে নিষ্পত্তি করুন এইগুলো সঠিকভাবে নিষ্পত্তি না করলে এর মধ্যে যে ব্যাকটেরিয়া ভাইরাস যে জীবাণুগুলো আছে সেগুলো হাওয়াতে গিয়ে অন্য ফার্মে ঢুকে সেই ফার্মের মুরগিদের ক্ষতি করতে পারে সেই জন্য আমরা বলি যে প্রপার ডিসপোজাল বা সঠিকভাবে বর্জ্য নিষ্পত্তিকরণ এটা করতে হবে এটাতে খুবই ভালো করে ধ্যান দিতে হবে এবং এই পদ্ধতিগুলি অনুসরণ করে মুরগির শব্দ বছর বা ময়না তদন্ত কার্যকর সম্পন্ন করা যায় এবং রোগের সঠিক নির্ণয় করা সম্ভব হয় মানে আমরা যে কারণে সঠিকভাবে রোগটা নির্ণয় করার জন্য এই ব্যবচ্ছেদটা করছি যদি পাঁচটা ধাপ ছটা ধাপ যদি ঠিকভাবে মেনটেন না করতে পারি তাহলে কিন্তু সেই একই পরিমাণে ক্ষতি আমাদের হবে হ্যাঁ ধরুন ধরুন যে বজ্রটা আমরা ঠিকভাবে তাকে ব্যবস্থা করলাম না তাহলে সেই তো রোগটা ছড়িয়ে পড়লো তাই তো একদম একদম ধরুন আমি মুরগিটা কাটলাম সব ব্যবচ্ছেদ করলাম করে আমার যে পারপাসটা হয়ে গেল মিটে গেল আমি ওটাকে ছুঁড়ে ফেলে দিলাম কুকুরে সেটা মুখে করে নিয়ে যাবে অন্য ফার্মে ফেলবে বা সেখান থেকে হাওয়াতে উড়ে ঢুকে যাবে অন্য যাবে তারপরে হবে আমার ফার্মটা তো আমি এবারে বাঁচিয়ে ফেললাম অন্য ফার্মে চলে গেল জীবাণু পরবর্তীকালে হবে আমি যখন আবার মুরগি নিয়ে আসবো তখন ওই জীবাণু আমার ফার্মে আবার চলে আসবে হাওয়াতে চলে আসে তো হম তো রোগটাকে আমরা নির্ণয় সেই মুহূর্তে করলাম ঠিকই আমরা প্রতিরোধ করলাম কিন্তু আমি সেটাকে প্রতিকার করতে পারলাম না সেই জন্য খুবই গুরুত্বপূর্ণ এখন শুনবেন বিশিষ্ট শিল্পী পূর্ণচন্দ্র সামন্তের রচিত ও তারই কণ্ঠে এ বিষয়ের উপর গান প্রাণী কিংবা পক্ষীরে ভাই যাই করু পাল প্রাণী কিংবা পক্ষীর ভাই যাই করু পালো যত্নে করো পুরী চর্যাখানিয়ে ল যত্ন কর পরিচর্যা শিক্ষা নিয়ে লাল প্রাণী কিংবা পক্ষীর ভাই প্রাণী কিংবা পক্ষীর ভাই যাহাই করু পালু দন্ত প্রাণী পক্ষীর রোগ ব্যাধির নাই যে অন্তর পর তাই মাইনত দন্ত রোগে মৃত গোরু ছ মুরগির করো পর মৃত গরু ছগুল মুরগির করু পর জল প্রাণী কিংবা পক্ষীর ভাই যাই করু পল যত্ন করো শিক্ষা নিয়ে লালন প্রাণী কিংব পক্ষীর ভাই মিল নয় হয় প্রাণী মৃত্যুর কারণ তাইতে অনেক সুবিধা হয় সুচিকিৎসা করুন পোস্টমার্টম লয় হয় প্রাণী মৃত্যুর কারণ তাইতে অনেক সুবিধা হয় সুচিকিৎসা করুন গবাদীপসুর হয় মারাতক সোয়াইল ফিভার গবাদীপ সুর হয় মারাতক সোয়াইল ফিভার মুর গিরে রানী খেত গম্বর আই বি ছাগির পিপিয়ার গবাদি পশুর হয় মুরগি রানী লিখেত গম্বর আই ছাগির পিপিয়ার সব ব্যবছেদ পোস্টমার্টমে সব ব্যবছেদ পোস্টমার্টমে রোগ ব্যাধিস সব ব্যবছেদ পোস্টমার্টমে রোগ ব্যাধিস খালুন প্রাণী কিংবা পক্ষীর ভাই যাই করো পালুন যত্নি করি লালুন প্রাণী কিংবা পক্ষীর ভাই যাই করো পালুন যত্ন করোপুরি চর্যা শিক্ষাল প্রানী বিড় ভাই প্রাণী কিম্বা পক্ষী রে ভাই প্রাণী কিম্বা পক্ষী ভাই যা হই করো এতক্ষণ শুনলাম বিশিষ্ট শিল্পী পৌর্ণচন্দ্র সামন্তের রচিত ও তারি কণ্ঠে এ বিষয়ের উপর এখন নিয়ে নেব একটা ছোট্ট দক্ষিণ কলকাতার যাদবপুর অঞ্চলের পঁচাত্তর বছরের সরকারি সাহায্যপ্রাপ্ত ও দু সালে ন্যাক দ্বারা এ গ্রেড প্রাপ্ত আইএসও সার্টিফাইড উচ্চশিক্ষার প্রতিষ্ঠান হল বিজয়গড় জ্যোতিষ রায় কলেজ এটি কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃক অনুমোদিত বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন এবং ভারতের জাতীয় মূল্যায়ন প্রত্যয়ন পরিষদ কর্তৃক স্বীকৃত বিজয়গড় জ্যোতিষায় কলেজে বিজ্ঞান বিভাগ বাণিজ্য বিভাগ ও কলা বিভাগ বিষয় পড়ানো হয়ে থাকে কলা বিভাগে বাংলা ইংরাজি ইতিহাস দর্শন শিক্ষাবিজ্ঞান রাষ্ট্রবিজ্ঞান সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিষয় পড়ানো হয় বাণিজ্য বিভাগে অ্যাকাউন্টেন্সিতে মেজর কোর্স করানো হয় বিজ্ঞান বিভাগে অর্থনীতি পদার্থবিদ্যা উদ্ভিদবিদ্যা প্রাণীবিদ্যা রসায়ন ও মাইক্রোবায়োলজি বিষয় পড়ানো হয়ে থাকে মাইক্রোবায়োলজিতে মাস্টার্স কোর্সও রয়েছে এই কলেজে এছাড়াও তিন বছরের বিএ বিএসসি বিকম মাল্টিডিসিপ্লিনারি কোর্স রয়েছে বিজয়গর জ্যোতিষায় কলেজে এই কলেজে তিন হাজারেরও বেশি ছাত্র ছাত্রী আশি জন শিক্ষক চল্লিশ জন অশিক্ষক কর্মচারীও রয়েছেন রেগুলার ফিল্ড ভিজিট হ্যান্ডস অন ওয়ান টু ওয়ান ট্রেনিং অফ প্র্যাকটিক্যাল ইনোভেটিভ টিচিং লার্নিং মেথোডোলজির উপরেও শিক্ষাদান চলছে এই কলেজে প্রথাগত শিক্ষার পাশাপাশি ছাত্রছাত্রীদের দক্ষতা বৃদ্ধির জন্য এই কলেজে নানান কোর্সও চালু করা হয়েছে যেমন কন্টেন্ট রাইটিং ডকুমেন্টারি ফিল্ম প্রোডাকশন ওয়েব ডেভেলপমেন্ট লাইফস্টাইল কমিউনিকেশন রিসার্চ মেথোডোলজি ফুড ইন্ডাস্ট্রি বেসিক কসমেটোলজি অ্যান্ড অ্যাক্সেসারিসের মধ্যে নেইল আর্ট মেহেন্দি ডিজাইন জুয়েলারি মেকিং ইত্যাদি ছাত্রছাত্রীদের জন্য বিভিন্ন সংস্থা এবং বিশ্ববিদ্যালয়ের সঙ্গে কোলাবোরেশন করে বিভিন্ন সেমিনার ও ওয়ার্কশপের আয়োজন করা হয়ে থাকে এছাড়াও ছাত্র জন্য স্বামী বিবেকানন্দ নবান্ন ওএস স্কলারশিপের এবং কন্যাশ্রী স্টুডেন্ট ক্রেডিট কার্ডেরও ব্যবস্থা আছে এছাড়াও এই কলেজে নানান সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়ে থাকে বসন্ত উৎসব ভাষা দিবস রবীন্দ্র নজরুল জয়ন্তী নবীন বরণ প্রভৃতি এই কলেজে রয়েছে আইসিটি ফেসিলিটি সহ ঘর লাইব্রেরিতে রয়েছে পঁয়ত্রিশ হাজারেরও বেশি বই এবং রয়েছে একশো পঁয়তাল্লিশটির উপর কম্পিউটার রয়েছে স্মার্ট ক্লাসরুম কমন ফেসিলিটি সেন্টার চিপ ক্যান্টিন চিপ স্টোর সেমিনার হল মাল্টি জিম সঙ্গে রয়েছে জিম ট্রেনারও আছে এনসিসি অ্যান্ড এনএসএস ইউনিট খেলাধুলারও আলাদাভাবে সুব্যবস্থা আছে ফুটবল ও কবাডি ট্রেনার রয়েছে আলাদাভাবে এই কলেজের সবচেয়ে উল্লেখযোগ্য সেল প্লেসমেন্ট সেল ছাত্রছাত্রীদের ভবিষ্যতে চাকরি পেতে যথাসাধ্য চেষ্টা করে এবং যেটি এই কলেজকে একেবারে আলাদা করে তুলেছে সেটি হলো ইন্টারনেট রেডিও স্টেশন এখানে শিক্ষামূলক অনুষ্ঠানের পাশাপাশি বিজ্ঞান বিষয়ক অনুষ্ঠান স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান এবং গান গল্প কবিতা প্রভৃতির উপর নানা অনুষ্ঠান শোনা যায় এই সব কিছুই শুধু ছাত্র ছাত্রীদের জন্য ছাত্র ছাত্রীদের ভবিষ্যৎ সুন্দর করে গড়ে তুলতে বিজয়কর জ্যোতিষ কলেজ উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ ছাত্র ছাত্রীদের স্বাগত জানাচ্ছে বিরতির পর আবার ফিরে এলাম আচ্ছা মুরগির তো কিছু ভাইরাস রোগ হয় এবং সেক্ষেত্রে আপনারা যে সব ব্যবচ্ছে করছেন তার মাধ্যমে কিভাবে নির্ণয় করতে পারেন বুঝতে পারেন যদি একটু বলেন হ্যাঁ 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 ভাইরাস গঠিত অনেক রোগী আছে তার মধ্যে আমি কয়েকটি এখানে আলোচনা করবো যেগুলো সচরাচর সমস্ত ফার্মেই দেখা যায় এর জন্য আমরা প্রতিশোধক ইউজ করি ব্যবহার করি প্রতিষেধক মানে টিকাকরণ করি তারপরেও হয় সেগুলি আমি এক এক করে আলোচনা করবো যেমন প্রথমেই আমাদের মনে আসবে রোগ সবাই শুনে আরেকটি আছে যেখানে সেখানে রোগ থাকবেই আমরা নানা রকম টিকা দিয়ে রোগের জন্য তারপরেও আমরা রোগটা দেখতে পাই এক্ষেত্রে সব ব্যবচ্ছেদ করলে সব থেকে প্রথমে দেখতে হবে শ্বাসনালীটা শ্বাসনালী কাটলে তার ভেতরটা পুরো লাল হয়ে থাকবে

গ্ল্যান্ড সেই গ্রন্থি গুলোর মাথাতে দেখবেন রক্তের ছিটে পড়ে গেছে ডট 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 রক্ত হুম মানে গ্রন্থির মাথাতে গ্রন্থিক্লাসের গ্রন্থি মাথাতে রক্তকরণ হবে এইটা যদি দেখতে পাই তাহলে আমরা একবারে অন্ধের মতো বলে দেবো এটা রানী ক্ষেত্র এছাড়া আরেকটি লক্ষণ আছে যেমন সিকাল টনসিল সিকা মানে ওদের এদের তো জোড়া শিকা থাকে মানুষের একটা থাকে

এইটা যদি কাটি এর ভিতরে দেখতে পাবো আলসার হয়েছে বা ঘা হয়েছে এটা হলো আমরা বলবো যে এটা রানীক্ষেত রোগ এইভাবে সব ব্যবছদের রোগ তার মধ্যে কি রানীক্ষেতো হ্যাঁ রানীক্ষেতটা একবারে প্রথম চলে আসবে ভাইরাস জনিত মুরগির রোগ বললে প্রথম চলে এলো রানীক্ষেত তারপরেই চলে আসবে তার একই রকম দেখতে একই রকম লক্ষণ গুলি অনেকটা একই রকম হুম কিন্তু আলাদা করা যায় সেটা হলো বার্ড ফ্লু যেটাকে আমরা বলি পাখির ইনফ্লুয়েঞ্জা রোগ আমাদেরও পাখিরও হয় ইনফ্লুয়েঞ্জা বা বার্ড ফ্লু যেটা আমাদেরও হতে পারে জুনোটিক ইম্পর্টেন্স আছে হ্যাঁ সেক্ষেত্রে দেখবেন যে এখানে রক্তক্ষরণটা অঙ্গ প্রত্যঙ্গের ভেতরে না বাইরে হচ্ছে প্রভেন্টিকুলাস গিজার পাকস্থলীর দুটো অংশ এরপর হৃদপিণ্ড অন্ত্রের বিভিন্ন অংশ মেসেন মানে অন্ত্রটাকে যারা ধরে পিন পয়েন্ট রক্তক্ষরণ হচ্ছে ডট 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 রক্ত মানে এই অঙ্গ প্রত্যঙ্গের ভেতরে নয় কিন্তু। খুব ইম্পর্টেন্ট আবার সাজনাদিটা কাটলে তার ভেতরটা টকটকে লাল হবে যেমন রানী খেতে হয়েছিল এখানেও দেখা যাবে আরেকটা জিনিস আমরা দেখতে পাই পায়ে পায়ে মানে হক জয়েন্ট আর যে পায়ের পাতা এর মাঝখানে অংশটাতে আমরা দেখব রক্তকরণে হয়েছে খুব বেশি করে ওহ এইগুলো যদি দেখতে পাই তাহলে আমরা আন্দাজ করতে পারি যে এটা আখেরিন প্লেঞ্জার রোগ মানে আচ্ছা মানে বাফ্লু যেভাবে একটা মানে একটা সকল মুখমুখি চলে আসছে তার এই ভয়ঙ্কর তার যে ছড়িয়ে যাবার ব্যাপারটা রয়েছে তো হ্যাঁ সেই জন্য তাই তো মানে রানিচুন থেকেও তো বেশি বাফ্লুটা রানীতের থেকেও বেশি মানে খতরনক বলতে পারি যেহেতু এটা খুবই হম যে কারণে এবং প্রচুর হচ্ছে মোটালিটি এইটা আপনি লক্ষ্য রাখবেন এই বার্ড ফ্লুটা ঠিক শীত আসার আগেটাই মানে শীত আসবে যে সময়টা নভেম্বর থেকে শুরু করে আপনি মার্চ অব্দি এই সময়টা যদি পার করে যেতে পারেন তাহলে জানবেন বার থ্রু আমি বার থ্রু হাত থেকে বাঁচিয়ে যেতে পারলাম বাকিগুলো গেছে তো এই সময়টা একটা খুব ভালো প্রোটেকশন নিতে হয় আমাদেরকে নভেম্বর থেকে শুরু করে মার্চ অবধি মানে কি রকম ধরনের সাবধানতা নেব আমরা সাবধানতা মানে ভ্যাক্সিনেশন মানে টিকাকরণটা খুব জরুরি এক নম্বর হলো টিকাকরণ দু নম্বর বায়ো সিকিউরিটি বলি আমরা বায়ো সিকিউরিটি মানে মানে ধরন ওখানে স্প্রে করতে হবে হ্যাঁ স্প্রে করি যেটা রেগুলারলি করলে কি হবে যে ব্যাকটেরিয়া ভাইরাস গুলো ওদের লোড গুলো কমে যাবে ওদের সংখ্যাটা কমে যাবে ফার্মে প্রত্যেকদিন আমরা ওখানে স্প্রে করব আর করতে হবে কি জল যেটা আমরা দিই ওদেরকে খাবার জল জলের মাধ্যমে তো অর্গানিজম আছে সেই জলে আমাদেরকে ওয়াটার স্যানিটাইজার দিতে হবে যাতে জলের মধ্যে যে জীবাণুগুলো আছে সেগুলো নষ্ট হয়ে যায় এইভাবে আমাদেরকে প্রতিরক্ষামূলক ব্যবস্থা নিতে হবে দুটো ভাইরাস জনিত রোগ তিন নম্বর হলো গাম্বর রোগ যার আরেকটি নাম হচ্ছে এটাও সব ব্যবচ্চদের মাধ্যমে আমরা সুন্দরভাবে রোগটি নির্ণয় করতে পারি যেমন চামড়াটা ছাড়িয়ে দেওয়ার পরে বুক এবং পায়ের মাংস বেশিতে দেখবেন রক্তক্ষরণ হয়েছে এটা একটা লক্ষণ তার সাথে যদি দেখেন বার্সা ফেব্রিসিয়াস বলে ওদের একটি অঙ্গ আছে যেখানে আহ থাকে সেইখানে এটি থাকে সেইটা বড় হয়ে যায় প্রথমের দিকে খুব বড় হয়ে যাবে এবং সেই থেকে কাটলে ভেতরে রক্তক্ষরণ দেখা যাবে এটা একটা বড় লক্ষণ পরের দিকে দেখবেন বার্সাটা ছোট হয়ে গেছে এবং রক্ত আর নেই এই লক্ষণগুলো যদি দেখি তখন আমরা বলে দিতে পারবো এটি জাম্বর রোগ বা ইনফেকশাস বার্সাল ডিসিজ এই তিনটে হ্যাঁ হ্যাঁ বলুন এই যে ভাইরাস জনিত যেমন হলো তেমন তো ব্যাকটেরিয়া কিছু রোগ রয়েছে হ্যাঁ আচ্ছা ভাইরাস জনিত আরেকটি রোগের কথা বললি সেটিও খুব হ্যাঁ সেটিও খুব গুরুত্বপূর্ণ তার জন্য ব্যাকটেরিয়াল রোগে যাওয়ার আগে বলে বলে নিচ্ছি হ্যাঁ সেটির নাম মুরগির ব্রংকাইটিস বা ইনফেকশাস ব্রংকাইটিস এক্ষেত্রে কি হবে সাজনা লিটা আমাদের আসছে এসে দুদিকে দুটো লাংস মধ্যে ঢুকে যায় তো আমাদের দুটো ফুসফুস থাকে এই শ্বাস নালীটা যেখানে দুভাগ হয়ে ঢুকছে ফুসফুসের মধ্যে ওই জায়গাটা তো যদি আমরা কেটে দিই দেখবো ওখানে মিউকাস পাগ আছে মানে একটা জিনিস ওটা পুরো প্লাগ করে রেখে দিয়েছি যার ফলে শ্বাস নিতে পারে না মারা যায় ওইটা দেখতে পাবো আর ইয়ার স্যাগ মানে ওদের কিছু বায়ু থাকে ফুসফুসের উপরে পেটের কাছে বুকের কাছে সব জায়গাতে ভেতরে থাকে সেইগুলো যদি আমরা কাটি দেখতে পাবো অস্বচ্ছ মেঘাচ্ছন্ন যেমন মেঘাচ্ছন্ন হলে যেরকম হয় সেরকম দেখতে লাগবে এবং ওদের যে ডিমগুলো গুলো যে ডিম গুলো পারে যেখানে আছে তাদের ডিম যদি আমরা পরীক্ষা করে দেখব সেগুলি বিকৃত এবং পাতলা খোসাযুক্ত ডিম পাওয়া যাবে এইগুলো যদি দেখতে পাই আমরা বলবো ব্রঙ্কাইটিস রোগ ইনফেকশন ব্রঙ্কাইটিস এটিও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাইরাস গঠিত রোগ মুরগি এইবার আপনার পরের প্রশ্নে আসি এটা আপনি বলছিলেন যে মুরগির কিছু ব্যাকটেরিয়া ঘটিত রোগ হয় তাই বলছিলেন তো হ্যাঁ তো তাদের সব ব্যাচগুলোর মাধ্যমে কিভাবে আমরা নির্ণয় করব প্রথমেই আসি কোলিবেसिलোসিস বা এই ব্যাকটেরিয়া সর্বত্রই থাকে মানুষরে হয় পাখিতো হয় তাহলে আরেকবার নামটা বলেন কোলিবেसिलোসিস বা পলিসেপটিসেমিয়া এটার যে দিয়ে তার নাম ইকোলাই এসচেরেশিয়া কোলাই হম এই ব্যাকটেরিয়াটি সর্বত্র থাকে আমাদের হাতে থাকে এই বায়ুর মধ্যে ঘুরে বেড়ায় সব জায়গায়ই থাকে আচ্ছা তাহলে ই ইকোলাই আর প্রত্যেকটা ফার্মে আপনি ই কোলাই খুঁজেছেন আচ্ছা তো সেক্ষেত্রে সব ব্যবচ্ছেদ করলে আমরা কি দেখব সব ব্যবচ্ছেদ করার পরে দেখবেন যকৃত এবং মৃতপিণ্ড এই দুটোকে হচ্ছে না কেউ প্লাস্টিক দিয়ে মনে রেখেছে হ্যাঁ হচ্ছে জন্য প্লাস্টিক দিয়ে কেউ কভার করে রেখেছে তা না এই যে হয় সেটা হচ্ছে জমে দুটোই পুরো কভার হয়ে থাকে এবং সেই কভারিংটাকে যদি আমরা ছাড়াতে চাই খুব সহজেই ছাড়ানো যাবে এবং সেটা একটু পিচ্ছিল কারক দু নম্বর এর যে ইয়ারসেক গুলো থাকে সেগুলো হলুদ রঙের একজুড়ে জমা পড়ে মানে হলুদ রঙের কিছু একটা জমবে ওদের গায়ে তিন নম্বর দেখতে পাবো অন্ত্রে বিভিন্ন জায়গাতে ক্ষত বা ঘা দেখা যাচ্ছে এইগুলো যদি দেখি আমরা বলে দেবো বুঝতে পারলেন তাহলে এটা হলো প্রথম ব্যাকটেরিয়াল ডিসিজ হ্যাঁ 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 আরেকটা যেটা হয় প্রত্যেক ফার্মেই আমরা দেখতে পাই সেটা হলো সিআরডি সি মানে ক্রনিক রেসপিরেটরি ডিসিজ বা

কলিবে দেখলাম এখানেও তাই দেখতে পাবো তিন নম্বর সমস্ত এই যে মাইক্রোবাজ হয় এটা সবসময় একা হয় না

ইঁদুর ইদু আবার খেতে আসে তারাই এর জীবাণুটাকে ছড়িয়ে দেয় হম এক্ষেত্রে সব উচিত করলে আমরা দেখব যে শরীরটা পুরো কনজেস্টেড হয়ে গেছে মানে দেহটি কিছুটা লালচে টাইপ হয়ে গেছে স্কিনটা ছাড়িয়ে দিলে মানে ত্বকটা উঠিয়ে দিলে দেখবো লালচে হয়ে গেছে হম আর দেখবো কি না অভ্যন্তরীণ অঙ্গ খুব রক্তক্ষরণ হবে লিভারে মানে যকৃতে

আরেকটা খুব গুরুত্বপূর্ণ ব্যাকটেরিয়াল রোগ হয় সেটা পুলোরাম রোগ বলি আমরা তাকে পুলোরাম এটা সালমোনেলা বলে একটা ব্যাকটেরিয়া করে হ্যাঁ এটা হয় কি যে প্যারেন্ট থাকে মানে ধরুন যে ব্রিডার যে তারা যে ডিম পারে সে ডিমের মাধ্যমে বাচ্চা হলো তার মাধ্যমে ছড়ায় এটা তার জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ রোগ এক্ষেত্রে সব ব্যবচ্ছেদ করলে যকৃত এবং প্লিহা আকারে বড় হয়ে যায় দেখতে পাবো দুটোই বড় হয়ে গেছে আর অন্ত্রে ক্ষুদ্র সাদা ক্ষত দেখা যায় বিভিন্ন জায়গাতে আরেকটা দেখতে পাবো ক্লোয়েকা মানে যেদিকে ওদের বর্জ্য পদার্থ বের হয় মতো পদার্থ জমে থাকে হম সেগুলো দেখলে আমরা বলবো এটা পাখির ফুলনাম এই চারটে রোগই বললাম ব্যাকটেরিয়া গঠিত হম একটা সহজ কথায় আমাদের গ্রাম বাংলার মায়েরা বলে যে মুরগির চুন পায়খানা হ্যাঁ আমরা চুন রোগটা হলে অনেক সময় হয় এটা কি ক্ষেত আবার এই যে বললাম যে চুনের মতো দেখছেন যে পুলোরাম রোগ এটাতেও হয় হ্যাঁ এইবার এই কারণে পুলোরাম রোগের আরেকটা নাম হচ্ছে বেসিলারি হোয়াইট ডায়রিয়া মানে সাধারণের ダイডিয়া বলেন হ্যাঁ এটা কিন্তু রানীক্ষেত হয় আবার পুলরামেও হয় কিন্তু এটা আমরা বলতে পারি না যে চুনপাইখানা করছে বলেই রানীক্ষেত বা প্রোগ্রাম এটা কিন্তু নয় আজকের দিনে এটা আগেকার ধারণা ছিল কনসেপ্ট ছিল হ্যাঁ এখন আর নয় কিন্তু মানে চজন তাকে মেরে দেয়া হতো এবং সেটাকে রান্না করে খাওয়া দাওয়া হতো আর কি যেটা দেখেছি হ্যাঁ একটা ধারণা চালু আছে না আচ্ছা বলছি পরজীবী ঘটিত যে রোগগুলি রয়েছে হ্যাঁ সেগুলি কি এর মাধ্যমে তোমরা বুঝতে পারি আমি একটি রোগই বলবো যেটা খুবই হয় মুরগিতে হম সেটি হলো সিকাল কক্সিডিওসিসাম থাকে অন্তরের একটা অংশ হম সেই দুটো সিকাম থাকে তো সিকাল কক্সিডিওসিস হয় হ্যাঁ সেই দুটো যদি এই রোগটা হয় আমরা সব ব্যবচ্ছেদ করে দেখবো সিকা দুটো ফুলে গেছে বেলুনের মতো ফুলে আছে এবং ওপর থেকে দেখা যাবে পুরো লাল হয়ে আছে মানে ভেতরে রক্ত আছে এই টিউব দুটোকে কাটলে দেখবো ভেতরে প্রচুর রক্তক্ষরণ হয়েছে এবং টিউব দুটো কেটে দেওয়ার পরে দেখবো ভেতরে রক্তযুক্ত পদার্থে পুরো ভর্তি আর কি দেখব না এর চামড়াটা ছাড়িয়ে দিলে ত্বক যদি আমরা ছাড়িয়ে ফেলি দেখব পুরো শরীরটা ফ্যাকাসে হয়ে গেছে সাদা কারণ এত রক্তক্ষরণ হয় সেখানে পুরো শরীরটা ফ্যাকাসে হয়ে যায় তার আগেও জীবিত পাখি তো আমরা দেখে বুঝতে পারবো যে তার যে ফুলগুলো থাকে না কোম অ্যান্ড ওয়েটেল যেগুলো বলি মাথায় ওই ফুলটা দেখবেন ফ্যাকাসে হয়ে গেছে এটাও একটা মানে প্রাথমিক ভাবে আমরা লক্ষ্য করতে পারি এরপরে সব ব্যবচ্ছেদ করলে তো পরিষ্কার হয়ে গেল যে মুরগির অজীবী রোগ যেটা সিকাল কক্সিডিওসিস আমরা নির্ণয় করতে পারবো সব ব্যবচ্ছেদের মাধ্যমে আচ্ছা আচ্ছা আমাদের তো অনুষ্ঠান এগিয়ে গেছি আমাদের শেষ করতে হবে তো একটু যদি সংক্ষেপে ছত্রাক ঘটিত কিছু রোগের কথা বলেন এবং ছত্রাক ঘটিত একটি রোগের কথা আপনাকে বলি সেটা যারা মুরগি চাষ করেন সবাই জানেন সেটা ব্রুডার নিউমোনিয়া যখন আমরা ব্রুডিং করি প্রথম বাচ্চা নিয়ে আসি আসপার জিলো শিশু বলে থাকে সেক্ষেত্রে আপনি দেখবেন ফুসফুসে এবং বায়ুথলিতে মানে যেগুলোকে আমরা ইয়ার শেক বলি তার মধ্যে সাদা বা হলুদ রঙের পিনের মাথার মতো আকারের গ্রানুলোমা দেখা যাবে হ্যাঁ আর কি দেখবেন বায়ুথলি গুলিতে অসুচ্ছ এবং মেদাচর্ণ্য হয়ে যাবে বাইটলেগুলো মানে এয়ারসেকগুলো আর রোগটি অনেক দিন ধরে চলতে থাকলে পরের দিকে শরীরের অন্যান্য অভ্যন্তরীণ অঙ্গপ্রত্যঙ্গেও ওই লোমা দেখা যাবে যেটা আমরা একমাত্র ফুসফুসে এবং এয়ারসেকে দেখছিলাম এইটি হলো একমাত্র ছত্রাকজনিত রোগ যেটা আমরা বুডিং স্টেজে দেখতে পাই আচ্ছা এছাড়াও তো আর কিছু রোগ হয় যেগুলো আমাদের ছোট বন্ধুদের ক্ষতির মনে করে একদম মানে অন্যান্য রোগের মধ্যে দুটি রোগের কথাই বলবো খুব সংক্ষেপে বলে দিচ্ছি যে দুটো খুবই হয় এক নম্বর গাউট সবাই জানে গাউট এবং এটাকে আমরা বিশাল বলি হুম তো এই ক্ষেত্রে গাউট হলে কি হবে না পাখি কম জল খাবে দেখতে পাবো এবার সব ব্যবচ্ছেদ করলে আমরা কি দেখবো সব ব্যবচ্ছেদ করলে দেখবো অভ্যন্তরীণ অঙ্গ প্রত্যঙ্গ গুলিতে সাদা চকের মতো ইউরেট জমা হয়ে গেছে একদম চক গুলোর মতো সাদা ইউরেট জমা হয়ে গেছে প্রথমে সেগুলো বৃক্ক দেখা যায় মানে কিডনিতে তারপর দেখবো যকৃতে হৃৎপিণ্ডে তারপর শরীরের অন্যান্য অঙ্গ এবং খুব বেশি হলে চামড়া ছাড়িয়ে দেওয়ার পর ওদের মাংস পেশিতেও এই চকের মতো জমা পড়ে যাবে এবং ইউরেট জমা হবে এবং দেখা যাবে কি যে অভ্যন্তরীণ অঙ্গ একটা আরেকটার সঙ্গে পুরো সেটে গেছে মনে হচ্ছে যেন আঠা দিয়ে ছাটিয়ে দিয়েছে এবার ওগুলোকে যদি আমরা আলাদা করতে যাই তখন অঙ্গ যাবে নষ্ট হয়ে যেতে পারে এর থেকে আমরা বুঝতে পারবো এটি গাউট বা আর একটি রোগ বলবো অন্যান্য রোগের মধ্যে যেটি এই ওয়েদারে হয় মানে গ্রীষ্মকালে হয় প্রচন্ড গরমে এই রোগটা হয় পাখি জল গম খায় ভিটামিন কম পড়লে এটা হয় এ এ ভিটামিন সেক্ষেত্রে সব ব্যবচ্ছেদ করলে আমরা দেখবো সেই রোগটির নাম আপনাকে বলি হিট স্ট্রোক

এই যে আমি রোগগুলো আপনাকে বললাম মস্তিষ্কে তেমন কিছু পরিবর্তন দেখা যায় না এই হিটস্ট্রোক হলে মস্তিষ্কের রক্তকরণ দেখা যায় এছাড়া বা যে অন্ত্রের মধ্যেও দেখবেন রক্তকরণ হয়েছে মানে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ এমনকি মস্তিষ্কের মধ্যে রক্তকরণ দেখা যায় এই দেখে আমরা বুঝবো এটা হিট স্ট্রোক হয়েছে তাহলে মোটামুটি আজকের অনুষ্ঠানগুলো এখানে শেষ করবো হম তাইতো

বাংলার সকল শ্রোতা বন্ধুকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শেষ করছি আজকের অনুষ্ঠান